Sir, we did the valas. Hello. Shobai mile hat tali din. Porto amader samne hocche. Shobai mile hat tali din. Come on. Amar club kintu ami bolechi prothome. To eta amar club. Ekhane একটা সময় ছিল যেখানে সবসময় অস্ত্রের ঝংকার হতো এখানে সেই সময় আমি জেনারেল সেক্রেটারি ছিলাম এই ক্লাবে প্রায় 13-14 বছর না বেশি বেশি প্রায় 20 বছর তোলা যায় এই ক্লাবের সেক্রেটারি ছিলাম পরবর্তী সময়ে সভাপতি হই সেখানেও প্রায় 11-12-13 বছর এবং এই অভিজ্ঞতা নিরিখে কিন্তু আমার যে অভিজ্ঞতা এখনও আমি মুখ্যমন্ত্রী হয়েছে সেই অভিজ্ঞতাটা কাজে লাগছে এখন তো এখানে অনেকদিন ধরে ডিমান্ড ছিল যে একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন অ্যাম্বুলেন্সের প্রয়োজন সুযোগ যখনই এসছে তখন আমি আমার বিধায়ক তহবিল থেকে প্রথমেই যে কাজটা স্টার্ট করলাম বিধায়ক তহবিল থেকে সেটা হচ্ছে আমার ক্লাবে অ্যাম্বুলেন্স দেওয়া সেটা আমি আজকে এখানে দিলাম এবং নিশ্চয়ই এই বিষয়ে অনেক বিশদভাবে আলোচনা করেছেন নাগরদীন রাজবাবু আমাদের রামা এটা সত্যিকার অর্থে এখানে খুব প্রয়োজন এত বড় একটা ক্লাব এবং খুবই ঘনবসতি এলাকা ত্রিপুরা রাজ্যের বলা যায় এপি সেন্টার হচ্ছে আগরতলা এবং আগরতলার এপি সেন্টার হচ্ছে শান্তিপুর ঐক্যতান যুব সংস্থা তো এখানের মধ্যে এরকম একটা মানে পরিষেবার ক্ষেত্রে একটা সামান্য অ্যাম্বুলেন্স থাকবে না সেটা কোনো অবস্থায় মানা যায় না এখানে আমি যখন ক্লাবে ছিলাম তখন আমরা যেটা তপন ডক্টর তপন মজুমদার বলেছেন আমরা অনেকদিন ধরে একটা চ্যারিটেবল ক্লিনিক এখানে করেছি অনেকদিন চলেছে আমি নিজেও আসতাম তখন পরবর্তী সময়ে আমার সাথে আমাদের ডক্টর তপন মজুমদারও এসছেন আমরা একটা লাইব্রেরিও করেছিলাম বিভিন্ন কালচারাল অনুষ্ঠান এখানে হতো কিন্তু আস্তে 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 করে দেখা গেল এগুলো মেনটেন হয় না ঠিকভাবে তা আবার শুরু করছে নতুন জেনারেশন এসছে ওদের প্রয়াসে আবার সেটা হচ্ছে এর জন্য আমি সাধুবাদ জানাবো আমাদের সেক্রেটারি আছে সঞ্জীব শাহ মহোদয় তোর নেতৃত্বে নিশ্চয়ই তারও সামনের দিকে এগিয়ে যাবে অ্যাম্বুলেন্স তো দিলাম কিন্তু অ্যাম্বুলেন্সের এটাকে মেনটেন করা ভেরি টাফ কিন্তু আমি আগেই বলছি যাতে এটা মেনটেনেন্স থাকে সবসময় তার এই অ্যাম্বুলেন্স থাকবে না শেষ হলে আবার দেখা যাবে যদি খারাপ হয় কিন্তু এটাকে মেনটেনেন্স থাকা সবসময় ড্রাইভার রাখা কীভাবে এটাকে সবসময় চালু রাখা 24/7 থাকতে হবে কিন্তু কারণ ওই যে ড্রাইভার নেই তেল নেই এটা যেন না হয় আর ঐক্যতান যুব সংস্থার ড্রাইভার থাকবে না তেল নেই এটা কিন্তু অন্যান্য ক্লাবের সাথে তুলনা করা যায় না যে এটা যেন শুধু এই ক্লাবের জন্য না বা এই এলাকার জন্য না যে কোনো জায়গায় মানুষের যখনই যেখানে প্রয়োজন হবে সেটার জন্য সার্ভিসটা দেওয়া হয় সে আশা আমি করছি